সেদিন এক জায়গায় কুমিল্লায় গেলাম বলছে এই হুজুর আরেকজন জয় মানে মুখস্ত হয়ে গেছে জিতবে জিতবে এবার এবার হ্যাঁ না নাই আলহামদুলিল্লাহ জিতেছে ভালো কাজ করুক অসুবিধে নেই আমরা দোয়া করি ভালো কাজ করলে আমাদের কোনো আপত্তি আছে প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআনকে কায়েম করে দেয় আমরা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রক্ত দিতে রাজি আছি না নাই এই যে আমেরিকায় থাকে আমার সভাপতি সাহেব ওনার বললাম আপনি তো আমেরিকায় থাকেন আপনার তো বাড়ি একটা গোয়াল ঘর আছে গোয়ালি কটা গরুও আছে দেখি কাজের লোক একটা গরু কি আমার একটু বর্গা দেওয়া যায় আপনারা কি বলেন বর্গা বরগা দেওয়া যায় তা বলছে তুমি বর্গা দেবো তুমি তো ওয়াশ করি বেড়াবো গরু দেখাশুনো করবো কিনা আমি বলছি যে আমি না হয় ওয়াশ করি বেড়াই দেখাশুনো করতে টাইম পাবো না আমার ছেলে বড়ো হিসেবে সে না তা বলছে তোমার তো ওই ঘাস কাটার লোক নেই আমি বলছি ঘাস না কাটতে পারে আমি ওই খৈলভুষি কিনবা ওয়াজ করি টাকা পাই তাই দিয়ে বলছে তোমার তো মশারি নেই তাই আমি বলছি মশারি নেই তাই কি আমি কয়েল ধরাই দিবানে বলছে তোমার তো গয়লি ছাউনি নেই আমি বলছি টিন কিনে নিতে সেই নে বলছে তোমার তো না তুমি পুষতে পারবা না তার মানে কি দিবি না তার মানে কি দিবি না এরপরে কালো মেঘ জমা হয়েছে কিছুক্ষণ পরে দুমদাম গুড়ুম গাড়াম শুরু হয়ে গেছে একটা সভাপতির গৈলির উপরে পড়েছে পড়ার পরে সকালবেলা আমার ডাকতেছে ও কবির বিনা এই দিকে আমি বলছি সভাপতি ডাকছে না বলছে হ্যাঁ তুমি না গরু বর্গা নিতে চাইলে

নাকের কাছে দেখি যে না ফুসফুসি আর ডাউন করতেস না লেজের দেখি দেখি নেটওয়ার্ক চলে গেছে অনেক আগে মানে মাসি বাড়ছে তো তাড়াচ্ছে না মানে ও টাওয়ার পাচ্ছে না তাই আসতে করে এসে সভাপতির বলছি সভাপতি গরু কি মরি গ্যাস নাই তা বলছে মরি গ্যাস বলেই তো ডাকছি ওইটা ধরিয়ে নিয়ে যায় থাকে কয়েকজনে তাই বলছি এত পাগল আমি হয়নি এত পাগল আমি হয়নি যে বেঁচে থাকতে গরু দিলেন না এখন লোক করে নিয়ে হুজুর আপনি দরকার আমার তাও আমি ও গরু নেবেন আপনারা আর একটা বলবো তাহলে কি বোঝা গেছে এখন কি করতে হবে ওর ওই বিসমিল্লাহ ও আলা মিল্লাতি রাসুলিল্লা না বুঝলে আপনি যে খোঁজবেন যে কোন মিল্লাতে ছিল মানে কোন পথের প্রতীক ছিল যদি দেখেন যে ভারত মার্কা লোক ছিল তাহলে বলবেন বিসমেল্লাহি ও মিল্লাতি নরেন্দ্র মোদী বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন আমেরিকান হলি পিটার হাস কে লহবে হ্যাঁ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন আর রাশিয়া হলি বিসমিল্লাহি ও আলা মিল্লাতি পুতিন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওংসাং সুসি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্দুল ফাত্তাল সিসি এইগুলো বলবেন আর অনেকের নাম বলবো না বললি তো কাঠি খুইলে দেবে রে সব নাম কি বলা যাবে যে যে পথের তার নামে তুলে দিয়ে আসবে তারপরে ওর যেয়ে খোঁজবে উপরে যাই বলবে আমি যদি ভাইস চেয়ারম্যানের লোক হয় ভাইস চেয়ারম্যানের না বলি দেবেন ওর খোঁজবে যে এই ভাইস চেয়ারম্যান আপনার জন্য আমি এক করে বেড়ে তো ধরা খাইয়ে গেছি আমার কুপানটা বাসান একজনের মিস্ত্রি ঘরে থাকে না বিয়ে হয়েছে বিয়ে করিস তা মুখী দাড়ি মানসিক তোর বরের মুখী দাঁড়ি তো বুড়ো এই কারণে ওই স্বামীর সাথে আর থাকে না দুইজন দুই ঘরে থাকে তো ওই স্বামী চিন্তা করছে কি করে কি করা যায় বিভিন্ন জায়গায় মজনু ভাই বলেছে মজনু ভাই বলছে ওই যে দরবারে চলে যাও কিন্তু একটা তাবিজ নিয়ে আসো নিয়ে আসে ওহাই নাই পরে আর একজনের কাছে গেছে কয় যে ই করো তা করো যা করা দরকার সব করেছে পরে গ্রামের মসজিদের এই যে গ্রামের মাদ্রাসার আর এক বছর চাকরির মেয়াদ আছে এক বছর পরে অবসরে চলে যাবে কিডা পরামর্শ হ্যাঁ এক মাস এক মাস পরে অবসরে চলে যাবে কিরা বলিস উনার কাছে যা উনি একজন কামের লোক তো ওর কাছে তো গেছে একটা তাবিজ করি দেশ করি এটা বালিশের মধ্যে রাখবা রেখি দেশে ওই রাত্রি স্ত্রী ঘরে এসে শুয়েছে রে ও তো সেই খুশি আল্লাহ এত বড় আল্লাহর ওলি আমার গ্রামে আর আমি কত জায়গা ঘুরে বেড়ালাম হুজুরির দেশে দাওয়াত হুজুর আজ দুপুরে খাবেন কেন খাবেন আপনি দাওয়াত গেলাম বাজার করি নিয়ে আইসে ওরে বাজার প্যাকেট ধরি বাড়ি নিয়ে আসি স্ত্রী বলছে রান্ধ বলছে কেন বলছে রান্ধ আছে ঘটনা কে ঘটনা বলছে আচ্ছা হুজুরি দাওয়াত করেছি কেন বলছে হুজুরি দাওয়াত করেছি কারণ হুজুর আমার অনেক বড় একটা উপকার করিস কি উপকার না বললি রান্ধব না বলছে দেখো তুমি তো আমার মুখে দাড়ি বলি আমার ঘরে শও না এই কত কবিরাজের কাছে গেলাম কোনো কাজ হয়নি পরে এই হুজুরির কাছে তাবিজ নিয়ে আইছি গ্রামের হুজুর ওই তাবিজ নিয়ে আইছি ওই দিনই তুমি আমার ঘরে এসে শুয়েছ বলছে আমি ওর তাবি সি আইসি কি ডাকছে তা বলছে গতকাল আমি যে ঘরে শুই ওই ঘরে সিংকেটি চোর ঢুকিল তে ঘরের মধ্যে যে মাল সামানা ছিল সব বের করে নিয়ে গেছে টাকা পয়সা টিভি এলইডি সিডি ভিসিডি সব নিয়ে গেছে নিয়ে যেয়ে আর কিছু নেই খালি আমি একা ও মা দেখে আমার দিক তাকাচ্ছে আছে মনে করলাম আমারও কি নিয়ে যায় তাই ভয় তোমার ঘরে চলে এলাম বুঝা গেছ বলছে ওরে আমার স্ত্রী তুই তো সেই সেই আমার ঘরে আসলি কিন্তু ঘরটা কেন খালি করে রেখে আসলি একটু আগে আসলি তো কিছু সম্পদ বাঁচানো যেত না না তেমনি ভাবে কবরে আমরা যাই কিন্তু ঘরটা খালি করে রেখে যায় সব নিয়ে গেছে সিনেমা ইউটিউব ফেসবুক নিয়ে গেছে পরকিয়া নিয়ে গেছে প্রেম প্রীতি ভালোবাসা ওরা সব নিয়ে যাওয়া শেষ এইবার মরে যাওয়ার পরে বলছে বিসমিল্লাহিআ মিল্লাতি রাসুলিল্লা আমার রাসুল বলছে আমার ভাগে তো কিছু নেই 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 রে ঠিক না বেঠে সেই রাসুলের জন্যে কিছু করার দরকার আছে না নাই রাসুলের অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন এমন মুনাফিক হতে রাজি কিরা কিরা হাত করেন মুনাফিক হইতে রাজি কিরা কিরা পাকা মতো ঘুমিতে উঠে তে হাত করলে হবে না ওই আমি চোখ বুজা হুজুর না যে চোখ বুঝে ওয়াজ করছি এক হুজুর চোখ বুঝে ওয়াজ করতো ওয়াশ কইরে লাস্টে চোখ খুলতো তো চোখ খুলে দেখে যে কেউ নেই খালি একজন বসে রয়েছে বলছে বাবা তোমার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে পাইনি এক মাঠ ভরা লোক ছিল সব চলে গেছে আমার হজের মধ্যে আর আমি চোখ খুলে খালি তোমার পাইলাম আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস দান করুক আবুল হায়াত বাড়াই দিক বলছে হুজুর আর বললেন না দিন আপনি শেষ করেন আমি মাই খালাম মাই খুলি নিয়ে বাইরে যাবো বুঝা গেছে ভাইরা আমার এই রাসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্যে কোরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে যদি রক্ত দেয়া লাগে যদি জীবন দেওয়া লাগে শহীদ হওয়া লাগে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালামার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্যে প্রস্তুত করা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা আমাদের আমাদের মুসলমানেরা চরম অলস চরম অলস যিনি স্লোগান দিয়েছেন হয়তো আবেগ থেকে দিয়েছেন কিন্তু উনিও অত ভালো মানুষ না কয় পাঞ্চে পাঞ্চে স্লোগান সেদিন এক জায়গায় কুমিল্লায় গেলাম বলছে এই হুজুর এসে সে আরেকজন কয় জয় বাংলা মানে মুখস্থ হয়ে গেছে স্লোগানটা জিতবে এবার হ্যাঁ জিতবে এবার জিতেছে না যেতে নাই আলহামদুলিল্লাহ জিতেছে ভালো কাজ করুক অসুবিধে নেই আমরা দোয়া করি ভালো কাজ করলে আমাদের কোনো আপত্তি আছে প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআনকে কায়েম করে দেয় আমরা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রক্ত দিতে রাজি আছি না নাই আমাদের তো অন্য কিছু চায় না আমরা শুধুমাত্র কোরআন সংসদে কায়েম আছি এটা দেখতে চাই বলেন ঠিক কিনা আমাদের কোনো নেতা নেই আমাদের নেতা একজন আমার নেতা তোমার নেতা চিল্লাই বলেন কে আমার নেতা তোমার নেতা যারা বলেননি তাদের নেতা আলাদা ছাতা মাতা ছাতা আছে না নাই স্লোগান দেয় আমার নেতা যেখানে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমার নেতা যেখানে আমরাই আসি সেখানে নেতা এখন সংসদে তুমি কেন পুকুরে কথা কয় না স্লোগান আছে না নাই নেতার পক্ষে স্লোগান দিতে দিতে প্যান খুলে যায় নুনু বেরোয় যায় খবর থাকে না আর ওই নেতা যখন পাশ করে তখন এই আল্লাহর অলির খবর আর রাখে না অথচ অনেক নেতা ইসলামের পক্ষের নেতা ওইদিকে দিকে যাব না সর্বশেষ কথা যেটা বলতে চাই আমার যুবকদের এখনো গান রয়েছে তুমি যার লাগিয়া মনে আসে না নাই আরো গান রয়েছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরে রকম পাগল দিয়া মিলাই সো মেলা হরে রকম পাগল দিয়া মিলাই সো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইস্যুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তদন্ত করিতে গিয়ে বেলা বাবা তোমার যে দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আছে না নাই আমি একটা জিনিস দেখলাম আমার ভাই বললো পাইনসে পাইনসে স্লোগান আসলে আপনারা এখানে শ্রোতা যা আছেন একটু পাইনসে মার্কা যাই বলি হকটাও হক বলেন না বেহকটাও হক বলেন না কারণ আপনাদের জবানটা আল্লাহ একটু কম বলার জন্য করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ এইবার ঠিক আছে যাক এই ক্যামেরাম্যান ভাইয়ার আমার আল্লাহ রাসুলের ঘর এটা কার ঘর আল্লাহর রাসূলের ঘর রাসূলকে ভালোবেসে বেলাল রাসুল কালের পরে মদিনা ছেড়ে দিলেন চলে গেলেন দূরে হঠাৎ স্বপ্নে দেখলেন আমার রাসুল বললেন ওগো বেলাল তুমি কি আমার কথা তোমার কি মনে পড়ে না আমার খবর তুমি কেন নাও না বেলাল ছুটে আসলো আল্লাহর নবীর রোজা জিয়ারত করার জন্যে জিয়ারত করতে এসে মদিনাবাসী বলল গো বেলাল তুমি একটু মসজিদে দিতে নবীতে আজান দাও তোমার আজান তো শুনি না কতদিন হয়ে গেল গো বেলাল তুমি কেন আজান দাও না মসজিদে কেন চলে গিয়েছিলে বেলাল বললো আমাকে আজান দিতে বলো না বলে না আমি আজান দেব না মাও যখন সবাই আবেদন করলো শুনলো না এবার হাসান হুসাইন এসে বলল গো বেলাল গো তুমি যদি মসজিদে নবীতে আজান দিতে আমার নানার স্মৃতিগুলো ভেসে উঠত একটু আজান দাও তোমার কণ্ঠের আজান তো শুনি না তুমি আমার রাসুলের নিযুক্ত করা মোয়াজ্জিন ছিলে আমার নানার নিযুক্ত করা মোয়াজ্জিন ছিলে হাসান হুসাইন যখন অনুরোধ করেছে বেলাল বলছে ওগো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি তোমাদের কথা ফেলতে পারবো কারণ আমি রাসুলকে দেখেছি তোমাদেরকে কত আদর করতো আমার রাসুল যদি সিজদাই যেত আর তোমরা যদি মাথায় উঠে যেতে রাসুল সিজদাটা লম্বা করেছে কিন্তু ঘাড় থেকে তোমাদেরকে ফেলে দেয় নাই ও আমি তোমাদের কথা না আমি ফেলবো তোমাদের কথার তোমাদের অনুরোধ রেখে আজান দেব যখন আজান দিচ্ছে মসজিদে নববীতে আর বললে না বললেন আন্না মোহাম্মদার রাসুল্লা অমনি পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন দিলেন আল্লাহ নবীর সাহাবিরা সেবা যত্ন করলেন মাথায় পানি দিলেন হুঁশ ফিরে এলো বেলাল রাজিয়াল্লাহ তালান হুঁশ ফিরার পরে বললেন ও নবীর সাহাবিরা ও গো মদিনাবাসীরা ও গো নবীর নাতিরা আমার আর দিতে বলো না আমি আর আজান দেব না আমি আজান দিতে চাই না বেলালকে বলল ও বেলাল তুমি আজান দিতে চাও না এটা ঠিক আছে কিন্তু কেন আজান দিতে চাও না কেন তোমার এই আজানের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে বলল ও মদিনাবাসী শুনে নাও

এটা যখন দেখতাম কলিজাটা ঠান্ডা হয়ে যেত আর আজকে যখন আজান দিতে যে আমি বললাম আর শাহাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ আর রাসুলের এই মেহরাবটা খালি দেখলাম এই খালি মেহরাব দেখে সহ্য করতে পারি নাই রাসুল শূন্য মার দিতে আমি বেলা আজান দিতে পারব না ওগো আমার ভাইয়েরা ওগো আমার শেরপুরবাসীরা বগুড়াবাসীরা একটু কান খুলে শুনে নেন এই রাসুলকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুর আলমিন এই বেলালের মর্যাদা এতটাই বাড়িয়ে দিলেন যখন রাসুল রাসুল গেলেন মেরাজ থেকে এসে বেলালকে বললেন হোগো বেলাল কি এমন আমল তুমি করো গো বেলাল আল্লাহর নবীর সাহাবি বেলাল বললেন কেন নবী কি হয়েছে বলল আমি যখন সিদ্ধাতুল মুন তাহাই ছিলাম আমার ওই সময় একা রেখে চলে গেল ফেরেস্তা জিব্রাহিল বলল আমার যাওয়ার পারমিশন নাই আল্লাহ আপনার সাথে দেখা করবে একা থাকাকালীন একটু ভয় করছিল হঠাৎ আমি তোমার পায়ের আওয়াজ হয়ে আর থেকে শুনেছি কি এমন এবাদত বন্দেগি তুমি করো ও গো আল্লাহর বান্দারা বেলাল রাজি আল্লাহ তালানহু বললেন অগ নবী আপনার ভালোবাসা ছাড়া আর তেমন বড় কোনো আমল তো দেখি না তবে একটা কাজ করি আমি যখন উজু চলে যায় আবার উজু করি যতক্ষণ থাকি পাপ পাক পবিত্র থাকার চেষ্টা করি আল্লাহর নবী বললেন অগ বেলাল তোমার এই আমলটাই হয়তো আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ সেই নবীর ঘর সেই নবীর ঘর মাদ্রাসা এই পৃথিবীর পরে এখনো আছে মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা কিন্তু বিল্ডিং আরো ভালো হওয়ার দরকার ছিল না ছিল না কথা কয় না এই মাদ্রাসার জন্যে আমি বেশি চাইবো না অল্প সময় আপনাদের কাছে একটু হাত বাড়াবো তবে আমার জাতের সাথে যায় না আমি না দিয়ে কোথাও আমি চাইতে পারি না কারণ আমার আল্লাহ বলে দিয়েছে এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না আমি আগে কাজে পরিণত করে দেখালাম পাঁচ শত টাকা দান করলাম এই মাদ্রাসার জন্য আল্লাহ আমার দানকে কবুল করে নাও আল্লাহ আমার বোর আপাতত হায়াত বাড়াই দাও তারপর যা ছেলে আপনার ছেলে খুব ভালো মানুষ বঙ্গবন্ধুর একখান কড়া নোট দান করলো এক হাজার টাকা দান করলো আমার শিক্ষক উস্তাদ জির ছেলে নাম কি উনার মারুফ আর আপনার নামটা কি আবু মুসাফ মুসা আলাইসালামের নামে না আবু মুসার ছেলে মারুপ সাহেব এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আমার আর একজন ভাই অনেক ভালো মানুষ এই মাদ্রাসার জন্য দেখেন পাঁচ আর পাঁচ শত এক হাজার টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও খায়াত দাও আপনার স্ত্রী তার বাপের নামে মানে আপনার শ্বশুর আব্বা জানের নামে দেখেন কত মায়া আহারে শ্বশুরের জন্যে মেয়ের ভালোবাসা মেয়ে তো বুড়ো হতে গেছে ঠিকই না বয়স হয়ে গেছে তারপরেও বাবাকে বলে নাই কবরে যাওয়ার দিনও কি বাবাকে ভুলে থাকা যাবে নাকি বাবা যাদের নাই তারা বোঝে কী হারিয়েছে কত সন্তানের ফোনে বাবার কল আসে বাবা লেখা থাকে আব্বা লেখা থাকে ফোনটা রিসিভ করে বলে আব্বা আর আমাদের যাদের বাবা নাই আমারও তো বাইশ বছর হয়ে গেল বাবা নাই আমার ফোনে আর বাবার কল আসে না কোনো দিন আসবেও না এমন যদি কারো বাবা কবরে থাকে গো বাবার জন্য মাদ্রাসায় পাঁচশো এক হাজার টাকা দিয়ে যেতে এক হাজার টাকা লাগতো আমার আমার আবু মুসা সাহেবের কিননি এক হাজার টাকা দিলেন তার স্বামী তার বাবার জলাল্লা কবর কে জাননাথের বাগান বানাও ম্যানেজিং কমিটির সদস্য নাম কি

দেখেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল সাহেব আল্লাহর গোলাম উনি দেখেন পাঁচ হাজার টাকা করল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের রে বাসনা পুরে দাও পূরণ করে দাও একজন অসুস্থ মানুষ আব্দুল মান্নান অসুস্থ মানুষ দেখেন অসুস্থ মানুষটাও বোঝে দান করলে কাজে লাগবে গেলাম একজন পাগল হুজুর আমার পাগল মানুষ এই যে টাকাটা দিলাম আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ আর একজন যুবক একশো টাকা করলো দান আর একজন আপনি আমার ভাইস প্রিন্সিপাল পাঁচশত টাকা করলো দান সরি ভাইস চেয়ারম্যান সাবেক আল্লাহ পাঁচশো টাকা দান করলো দানকে কবুল করে নাও নেখায়া দিয়ে দাও মনে সব আব্দুল মান্নান পাঁচ শত টাকা দানকে কবুল করে নাও মনের নেক বাসনা পুরা করে দাও আপন জন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও তারপরে কি ডাব আপনি এক হাজার টাকা দিচ্ছেন মান সম্মান থাকবেন আমার মজনু ভাই লাইলি আর মজনু প্রেম করলো ও গো আসে না নাই যাই হোক ওই দিকে যাব না ও আমার ভাইয়েরা এক হাজার টাকা আমার মজনু ভাই দান করেছে আর বাকিতে অন্তত তার একটা হাজার টাকা লেখেন রাজি না থাকবে না রায় থাকবে কয় হাজার তালি এক হাজার নগদ এক হাজার বাকি এলাকায় নাকি ধান হয় একটু ধান যদি করেন দান বাড়িয়ে দিবেন সম্মান আল্লাহর কাছে সম্মানের অভাব নাই তিনি তো রহমান তিনি তো গফুর গফার তিনি তো সত্তার তিনি জবুর তিনি জব্বার ও আমার ভাইরা যে যা পারেন বাকিতেও এক মন দুই মন ধান যদি লিখে দিয়ে যেতে পারেন আমি আপনাদের জন্য দোয়া করবো মাদ্রাসা আল্লাহর নবীর ঘর কেমত পর্যন্ত আল্লাহ রাখবেন ও আমার ভাইরা আর কেউ দেবেন কিনা মহিলা প্যান্ডেল যারা রয়েছেন মা কেউ কেউ মারু না একটু নাম লিখে পাঠিয়ে দিতে পারেন ম্যানেজিং কমিটির সদস্য শহীদ নাম ম্যানেজিং কমিটির সদস্য নারেতকবীর নারেতকবীর ম্যানেজিং কমিটির সদস্য শহীদ না উনি হাজার টাকা কুল্ল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের স্বপ্ন পূরণ করে দাও তুমি যার লাগিয়া আমি শোনাবো যদি থাকে গো না শোনায় বাড়ি যাবো না রাজু মিয়া রাজু মিয়া পাঁচশো টাকা করল দান আল্লাহ তুমি বাড়িয়ে দাও সম্মান আপন জন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদেরকে কবুল করে নাও সন্তান সন্ততি স্ত্রীদেরকে কবুল করো ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জেন মোয়াজ্জেন মোয়াজ্জেন আমি শুনিস মোহাম্মদ জেন

আমার ভার আমি বলল মোয়াজ্জেম আমি শুনেছি মোহাম্মদ জেন আমার মোয়াজ্জেম ভাই ম্যানেজিং কমিটির সদস্য এক হাজার টাকা করলেন দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের স্বপ্ন বাকিও এক হাজার না থাকবে বাকিও এক হাজার আল্লাহ দানকে কবুল করো মনের স্বপ্ন পূরণ করো ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করো করেছে এটা বলি দেবেন তা হলে আবার ছেলে একটা হাফেজি পড়ে ওয়াহিদ নাম তার ফুপু শ্বশুর মারা গেছে তার জন্য দান দেখো দেখো আব্দুল ওয়াহিদ নাম তার ফুপু শ্বশুর এবং ফুপু শাশুড়ি মারা গেছে দেখেন নিজের শ্বশুর শাশুড়ির জন্য অনেকেই দিতে চায় না আর কনে ফুপু শাশুড়ি আর ফুপু শ্বশুর মারা গেছে তার জন্য 500 টাকা দান আল্লাহ তুমি ওই ফুপু শ্বশুর ফুপু শাশুড়ির কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মনের স্বপ্নগুলো পুরা করে দাও আপনজন যারা কবরে কবরগুলো ক্ষমা করে দাও ওগো আমার ভাই আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করবো ওগো যুবকেরা যার বিয়ে হয় না একটু আসলে দোয়া করে দেবো প্রেম না হোক বিয়ে হবে তুমি যার লাগিয়া একটু কে টাকা করে দিবেন এক হাজার টাকা এক মন ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্ধা আছেন আল্লাহ আমার একজন চাষা দেখেন পান খাইতে খাইতে আমার চসা শো সা নাম কি শোনায় আমার আফজাল হোসেন দেখেন আফজাল কোন জায়গায় জাল না ফেলে যেই জায়গায় জাল ফেললে কাজে লাগবে সেই জায়গায় একশো টাকা দিয়ে গেল আল্লাহ আমার সাসার যেন পান খাওয়ার কোনোদিন অভাব না পড়ে সেই তাও ফিরদান করে দাও বলেন আমিন আমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় চাইবো কার কাছে বলেন কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি অভাব পূরণ করতে পারে না পারে না পারে আমার ভাইয়েরা পবিত্র কোরআনের পারা কয়টা কয়টা তিরিশটা পাড়া এলাকায় শুনেছি ধান বেশি হয় কারণ এখানে খেয়ার দেখলে আপনার এটারে কি বলেন বিশালি না কি বলেন খুয়ার এই খুয়ার দেখলে বোঝা যায় ধান এলাকায় বেশি হয় আমার ভাই একজন যুবক মানুষ নাম কি শোনা বলে কি মা বাবান আব্বা মারা গেছে নাম কি মৃত গাজী ব্যাপারি আমার যুবক তার ভা আমার ভাইজানের বাবা মারা গেছে পাঁচশো টাকা বাবার নামে দান করলো আরে আল্লাহ দানকে কবুল করে নাম কি শুনে গোলাম মোস্তফা মা বাবা সবাই আছে নাকি আছে বলবেন না এবার ভুল হয়ে দেবেন আল্লাহ আমার ভাইজানের মা বাবা আছে সেদিন এক জায়গায় দোয়া করতেছি একজন টাকা দিয়েছে বললাম আল্লাহ ওর বাপ মার কবরের জান্নাতের বাগান বানাতে বলছে এখনো মরি নি বুঝলি এখনো মরি সারিনি আগের থেকে করার দরকার নেই আমার ভাইজানের বাবা নাই আমার ও বাবা নাই পাঁচশো টাকা দান করলো যুবক মানুষ বাবা থাকলে আজকে এক কেজি আপেল আঙুর পাঁচশো এক হাজার টাকা লেগে যেত ভাইজান পাঁচশো টাকা করলো দান আল্লাহ তুমি এই ওসিলায় আমার ভাইজানের বাবার কবর জান্নাতের বাগান বানাও জান্ন খাবার জান্নাতে খাওয়ানোর ব্যবস্থা করে দাও বলে না আমি